এবারে আমি তোমাদের জন্য একটা বেশ ঝামেলার একটা এক্সাম্পল দিয়েছি আমি এর আগের এক্সাম্পলের আগের এক্সাম্পলে যেরকম একটা ঝামেলার এক্সাম্পল দিয়েছিলাম স্কেচিংয়ের জন্য সেরকমই একটা এক্সাম্পল দিলাম এখানে তো এইটা শুরু করার জন্য আমরা কি করব ফার্স্টে ওয়াইকোয়াল টু সাইন এক্স এইটার একটা গ্রাফ আঁকব সাইন এক্সের গ্রাফ দেখতে কীরকম রকম ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এইট্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি টু সেভেন্টি ডিগ্রি থ্রি ডিগ্রি প্রথম কাজ হলো যে এখানে একটা টু এক্স দেখতে পাচ্ছি আমরা আগে এই টু এক্সটার বন্দোবস্ত করি এক্সের সঙ্গে দুই গুণ হয়েছে এক্সের সঙ্গে দুই যদি এখানে গুণ হয় তাহলে গ্রাফে কী হবে এক্সের ভ্যালুটা অর্ধেক হয়ে যাবে কার্ফটা সংকুচিত হয়ে যাবে সো আমরা ফার্স্টে যেটা করব y টু সাইন এটা আঁকবো তো এইখানে পুরোটা কতখানি জায়গা জুড়ে ছিল থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত এক্সের ভ্যালু অর্ধেক হয়ে গিয়েছে তাহলে এই ভ্যালুটা এখন একশো ডিগ্রি এই ভ্যালুটা এখন নাইনটি ডিগ্রি এইটা এখন ফোর্টি ডিগ্রি আর এইটা এখন ওয়ান ডিগ্রি কেন যেহেতু এক্সের সঙ্গে দুই গুণ হয়েছে তাহলে গ্রাফে কি হবে প্রত্যেকটা এক্সের ভ্যালু অর্ধেক হয়ে যাবে কারণ আমি তোমাদেরকে শিখিয়েছি এক্সের সঙ্গে যা হয় গ্রাফে সেটার উল্টাটা হয় আর এটাতে কোনো চেঞ্জ নাই ওয়ানই থাকবে এরপর আমরা দ্বিতীয় স্টেপটায় যাব যে ওয়াই ইকোয়াল টু সাইন টু এক্স টু এক্স মাইনাস নাইনটি ডিগ্রি অর্থাৎ এই কার্ফটা থেকে এক্সের যে জায়গাটা ছিল সেখান থেকে নাইনটি ডিগ্রি বিয়োগ করে দেওয়া হয়েছে ইকুয়েশনে এক্সের সঙ্গে যা ঘটে গ্রাফে তার উল্টাটা ঘটবে এক্স থেকে নাইনটি বিয়োগ করে দেওয়া হচ্ছে মানে এবার এক্স নাইনটি ডিগ্রি পরিমাণ সামনে চলে যাবে এইটা ডান দিকে নাইনটি ডিগ্রি পরিমাণ চলে যাবে এই পয়েন্টটা এখানে চলে আসলো নাইনটিতে নাইনটি চলে যাবে ওয়ান এইটিতে আর ওয়ান এইটি চলে যাবে টু সেভেনটিতে তাহলে কী হইল আমরা দুটা স্টেপে গেলাম ফার্স্টে সাইন এক্স থেকে সাইন টু এক্স আঁকলাম জিনিসটা স্কুইজ করে গেল থ্রি সিক্সটি পরিমাণ পিরিয়ড নিয়েছিল সেটা একশো আশি ডিগ্রি পিরিয়ড হয়ে গেল তারপর কী হইলো সাইন টু এক্স মাইনাস নাইনটি আঁকলাম যে যেহেতু মাইনাস নাইনটি ডিগ্রি এক্সের সঙ্গে নাইনটি মাইনাস হয়েছে সে নাইনটি ডিগ্রি পরিমাণ সামনে চলে যাবে জিরো থেকে স্টার্ট হচ্ছিল এখন স্টার্ট হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে এবার আরও একটা স্টেপ আছে থার্ড স্টেপ আমরা এবার এই যে এর সঙ্গে কী গুণ হচ্ছে সেটা চিন্তা করবো ওয়াই ইকোয়াল টু থ্রি সাইন টু এক্স মাইনাস নাইনটি সাইন টু এক্স মাইনাস নাইনটি তো এখানে এঁকেছি সেইটাকে তিন দিয়ে গুণ করা হচ্ছে পুরো ফাংশনকে তিন দিয়ে গুণ করলে কী হয় ওয়াইটা অত গুণ হয়ে যায় ওয়াইয়ের ভ্যালুটা গুণ হয়ে যায় তাহলে ওয়ানের জায়গায় আবার থ্রি হবে এইখানে এটার সঙ্গে ওটার পার্থক্য ওটাই হলো যে এখানে ওয়ের ভ্যালুগুলো তিন গুণ হয়ে গেল ওখানে এখন ফাইনাল স্টেপ প্লাস ওয়ান এই পুরা কার্ভটা ঘর উঠে যাবে কেন পুরা ফাংশনের সঙ্গে প্লাস ওয়ান আছে সো ওয়ের সঙ্গে ওয়ান যোগ হচ্ছে পুরা জিনিসটা এক ঘর উপরে উঠে যাবে যেহেতু পুরা ভ্যালুটা একঘর উপরে উঠে গেল জিরোর জায়গায় এখন হবে ওয়ান এর জায়গায় এখন হবে ফোর মাইনাস এর জায়গায় এখন হবে মাইনাস টু আর এক্স এক্সিসটা হবে এই জায়গাটায় এই ভ্যালুটা টু সেভেন্টি এই ভ্যালুটা ওয়ান এইটটি আর এই ভ্যালুটা নাইনটি তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদেরকে যদি এই রকম একটা ফাংশন আঁকতে বলে তখন আমরা যখন শিখছি তখন আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করবো সাইন টু এক্স এ আঁকব তারপর সাইন টু এক্স মাইনাস আঁকব তারপর থ্রি সাইন টু এক্স মাইনাস আঁকবো তারপর ফাইনালি লাস্টে গিয়ে প্লাস ওয়ানটা দেবো এরকমভাবে স্টেপ বাই স্টেপ যদি তুমি অঙ্কগুলো করতে শেখো তাহলে তোমার শেখার সময় কোনো ভেজাল হবে না পুরা জিনিসটাকে এক স্টেপেই করা যায় এই পুরা জিনিসটাকে এক স্টেপেই এই ক্যালকুলেশনে নিয়ে আসা যায় কিন্তু আমি সাজেস্ট করি শেখার সময় তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ শিখবে